يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: إيمان بالله ورسوله. قيل: ثم ماذا؟ الجهاد في سبيل الله. قيل: ثم ماذا؟ قال: حج مبرور. رواه البخاري. সম্মানিত আজকের জুমার উপস্থিতি, আজকে আপনাদের সামনে গত জুমায় যে কিছুটা আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ নিয়ে দণ্ডায়মান হয়েছি, সেই বিষয়টাই নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আজকে জিলকাদা মাসের 22 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার জিলকাদা মাস শেষ হচ্ছে, এবং তার পরের দিন শনিবার জিলহিজ্জা মাস শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই মাসটি পাওয়ার তৌফিক দান করেন। যে জিলহিজ্জা মাসের প্রথম দিয়ে 10 দিন, তার গুরুত্ব, ফজিলত আল্লাহ এবং রাসূল হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন, এই 10 দিনের আমলের ফজিলতের কথা ইনশাআল্লাহ আগামী জুম্মাতে সেই বিষয়ে আলোচনা হবে। আজকে যে বিষয়ে আলোচনা করব, গত জুম্মায় আলোচনা হয়েছিল যে হজ ফরজ, এটা আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করেছিলাম, প্রমাণ করেছিলাম, এবং এও বলেছিলাম যে হজ ফরজ কিন্তু সবার উপরে নয়, যার উপরে কয়েকটি শর্ত উল্লেখ করেছিলাম, ওই শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ। কিন্তু শুধু যার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তার উপরে হজ ফরজ, এটা ঠিক আছে, তাকে হজ করতে হবে, অতি শর্ত, এটা ঠিক আছে। কিন্তু যাদের ক্ষমতা এখন নেই কিন্তু সে মুসলিম, তার উচিত যেহেতু সে মুসলিম, অতএব তার অন্তরে এই আশা রাখতে হবে, আমাকে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমি হজ করব, এই আশাটা কিন্তু রাখতে হবে। যদি তার মধ্যে এই আশাই না থাকে তাহলে
তার মুসলিম হওয়াতে কিন্তু প্রশ্নচিহ্ন করতে পারে। ভবিষ্যতে আল্লাহ আপনার ক্ষমতা দিতে পারে নাও দিতে পারে, দিলে করবেন আর না দিলে সেটা আলাদা কথা, কিন্তু আপনার অন্তরে এই আশা রাখতে হবে। তো আজকের যে আলোচনা হবে, হজ তো ফরজ প্রমাণ করেছি, এবং এই হজ করলে এর প্রতিদান আপনি কি পাবেন দুনিয়াতে এবং আখেরাতে, এবং এই হজের উদ্দেশ্যটা কি, এর তাৎপর্য কি, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে জুমার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। তার আগে দুটি কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রসুলকে কোন সময় মুবাশির এবং কোন সময় নাজির হিসাবে সম্বোধন করেছেন। আমাদের রসুলের কিছু গুণ, তিনি হচ্ছে মুবাশির, সংবাদদাতা, সুসংবাদদাতা। সুসংবাদদাতা তাকে বলা হয় যে কোনো ব্যক্তিকে পরবর্তী সুখময় জীবনের জন্য একটা খবর দেবে, সে আমলের মাধ্যমে হোক বা অন্য কোনো জিনিসের মাধ্যম দিয়ে হোক। আর সুসংবাদ কিভাবে আল্লাহ রাসূল দিবেন, যে কাজগুলো আল্লাহ করতে বলেছে, রাসূল করতে বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর আদেশ, সেগুলো ওই ফজিলতমূলক কাজ, এমন কাজ যেগুলো করলে আপনি জান্নাত পাবেন, মানুষদেরকে জান্নাতের লোক দেখানোর জন্য ফজিলতমূলক আয়াত, ফজিলতমূলক হাদিস আমরা পবিত্র কোরআনে এবং হাদিসের মধ্যে দেখতে পাই, যে অমুক আমলগুলো করলে, অমুক কাজগুলো করলে আপনার এই প্রতিফল আছে, মানে ভালো প্রতিফল আছে, জান্নাত আছে, ক্ষমা আছে, অনেক কিছু ভালো কর্ম আছে। আর নাজির, আল্লাহ রাসূল নাজির ছিলেন, যারা পৃথিবীর বুকে অন্যায় কর্ম করে, যত রকমের অন্যায় আছে, খারাপ কাজ আছে, এই খারাপ কাজে অন্যায়ের সঙ্গে যতগুলো মানুষ জড়িত আছে তাদেরকে সেই খারাপ কাজের ব্যাপারে অবহিত করা, যে তুমি যে কাজটি করছো সেটা অন্যায় কাজ, অতএব এই কাজ করলে তোমার প্রতিফল জাহান্নাম হবে, তোমার এই কাজের বদলা হিসাবে তুমি জাহান্নামে যাবে, তাকে ভয় প্রদর্শন করা, এবং সেই জাহান্নামে তোমার জন্য অমুক অমুক শাস্তি রয়েছে। শুধু জাহান্নামে নয়, পৃথিবীর মুখে তোমার জন্য লাঞ্ছনা আছে, অমুক অমুক শাস্তি রয়েছে। যদি পৃথিবীর মুখে কেউ মদ খায়, তাহলে অপবিত্র করার হাদিস আছে, যে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে মদ খেলে এই শাস্তি, হাদিসে প্রমাণ আছে যে মদ খেলে এই শাস্তি। অনুরূপভাবে বিভিন্ন খারাপ আমলগুলো, জেনা হতে পারে, ঘোষ হতে পারে, সুদ হতে পারে, যে কোনো খারাপ কাজ আপনি কোরআনে দেখতে পাবেন, কোরআনে না থাকলে হাদিসে দেখতে পাবেন, সেই কাজের বদনাম করা হয়েছে, খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে, এবং সেই কাজের যে ফল, খারাপ ফল সেটা বলে দেওয়া হয়েছে, এই কাজ করে আপনি এই জায়গায় যাবেন। অতএব আমরা এতটুকু জানি যে পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা কথা একই সঙ্গে, মানে পুরো গ্রন্থটাকে, কোরআনটাকে নাজিল করা একসঙ্গে নাজিল করা হয়নি, সকলে জানেন এটা। দীর্ঘ 23 বছর আল্লাহ রসুলের উপরে একটি বা দুইটি বা একটি সূরা এইভাবে কোরআনটি নাজিল করা হয়েছে। এই ভূমিকাটা ভালো করে শুনবেন, কারণ আমার পরবর্তী বিষয়ের সঙ্গে ভালোভাবে জড়িত আছে এই জিনিসটা। তো এই পবিত্র কোরআনটিকে একভাবে না একসঙ্গে নাজিল করা হয়নি, কারণটা এটা যে কোন একটি মানুষ কোন একটি খারাপ কাজ করল, সেই সময় ওই খারাপ কাজের কারণে, ওই খারাপ কাজের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওই খারাপ কাজের ব্যাপারে তিনি আয়াত নাজিল করলেন, ওরা মন খারাপ দিক বর্ণনা করলেন, এবং এই খারাপ কাজের দরুন আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই শাস্তি কি হবে, সমস্ত জিনিস কিন্তু নাজিল হয়ে গেল। এইভাবে অবস্থার পরিপ্রেক্ষিতে একটি দুইটি পাঁচটি করে পবিত্র কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। অতএব আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, তো
আজকের বিষয়ে বলে নয়, যে কোনো বিষয়, ইসলামিক যে কোনো বিষয়, শুধু একটি বিষয় যদি ফজিলতের কথা বর্ণনা করি, যে নামাজ পড়লে আপনি এই জিনিস পাবেন, এই জিনিস পাবেন, রোজা পালন করলে আপনি এই জিনিস পাবেন, হজ পালন করলে আপনি এই জিনিস পাবেন, এগুলো হচ্ছে ফজিলতমূলক আয়াত বা হাদিস। এই সমস্ত হাদিস বা কোরআনে আয়াত দিয়ে যদি বক্তব্য রাখা হয় তো মানুষ খুবই ভালো, কোনো মানুষের কিচ্ছু আসে যায় না, কারো কিছু আসে যায় না। কিন্তু যখনই আল্লাহর রাসূল যখন নাজির বলা হয়েছে, এই নাজির হিসাবে যখন কোন মানুষ যখন কোন মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে, অন্যায় দিকগুলো তুলে ধরার চেষ্টা করবে, এগুলো তোমার অন্যায় হচ্ছে, এগুলো অন্যায় হচ্ছে, এগুলো করলে এমন শাস্তি আছে, এমন শাস্তি আছে, তখনই কিন্তু মানুষের গায়ে লাগবে। আমি যখন জেনার ব্যাপারে কথা বলবো, যারা জেনা করে তাদের গায়ে লাগবে, কিন্তু উচিত তাকে জেনা থেকে বিরত থাকা। আমি যদি জেনার ব্যাপারে বক্তব্য দিই, তা যারা জেনা করে তাদের রাগ করলে হবে না, হবে কি? তার উচিত তাকে সেই জায়গা থেকে ফিরে আসা। কেউ যদি মদ খায়, আমি বলছি মদ খেলে অমুক অমুক শাস্তি আছে, তাই বলে আমি বলছি বলে আমার উপর রাগ করলে হবে না, আমার সাথে শত্রুতা করলে হবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে ওটা খারাপ জিনিস, ওখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল তুমি মানুষদেরকে এই পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে মানুষদেরকে নসিহত করো, কারণ যারা মুমিন তারা উপকৃত হবে। আপনি কোরআনে আয়াত হাদিস দিয়ে মানুষদেরকে বুঝালে যারা মুমিন হবে এরা উপকৃত হবে, আর যারা অন্যায় কাজ করছে তারা অন্যায় থেকে দূরে থাকবে। তো আমরা, শুধু আমি নয়, যতগুলো আলেম বা এই জায়গায় যারা বক্তব্য দিবে তারা চেষ্টা করে ইসলামের বাণী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার। মানুষ কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করে না, বিশেষ করে আমি তো করি না, কিন্তু কোনো মানুষের বিপক্ষে যদি চলে যায় তার গায়ে লাগার কোনো কথা নাই, তাকে চেষ্টা করবে যে কথাটা ঠিক বলছে না ভুল বলছে। আমাদেরকে চেষ্টা করতে হবে জিনিসটাকে বোঝা। অন্যায় কাজ যদি আমার ধরিয়ে দেয়, একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ, আয়নার সামনে আমি দাঁড়ালে আমার চোখে মুখে যদি কিছু লেগে থাকে কালি বা কিছু আমি দেখতে পাবো, কিন্তু বর্তমান সমাজ হয়ে গেছে কি, আপনি কোনো মানুষের ভুল ধরিয়ে দেবেন শত্রুতা হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের গ্রামে একজন আব্দুর রাজ্জাকের দোহাই দিয়ে একটা কর্ম করছে ভুল, ও বলছে যে আব্দুর রাজ্জাক বলেছে প্রত্যেক রুকুতে সাজদে প্রত্যেক সময় হাত তুলতে হবে, আর আমরা ও হাদিসে পেয়েছি এইরকম নয়। আমি বলছি দেখো তোমার বুঝতে ভুল হয়েছে, আব্দুর রাজ্জাক একজন বড় আলেম, তিনি এইরকম ভুল কোনোদিনই করতে পারেন না, অতএব তুমি আমাকে আব্দুর রাজ্জাকের সেই বক্তব্যটা আমাকে শোনাও, তাহলে বুঝতে পারবো তুমি বুঝতে ভুল করেছো। আমি বললাম হাদিস দ্বারা প্রমাণ করলাম যে এটাই বলেছে আব্দুর রাজ্জাক, আপনি বুঝতে ভুল করেছেন। তারপর দিন থেকে এখনো পর্যন্ত সে আমাকে কোনোদিন সালাম দেয় না, চিন্তা করেছেন? অথচ আমি হাদিস দ্বারা বোঝানোর চেষ্টা করছি, সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করছি, সে আমার সঙ্গে সালাম দেওয়া বন্ধ করে দিল। চিন্তা করো আজ বর্তমান সময় এখানে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলছে যে একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আয়না স্বরূপ, আপনার ভুল ধরে ধরে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ আপনার ভুল ধরিয়ে দিয়েছে, এটা খুবই ভালো কথা। কিন্তু আমরা কোথায় চলে গেছি? তো এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, আমি কোনো মানুষকে টার্গেট করে বলছি না, বলিনি, বলবো না ইনশাল্লাহ। আমার টার্গেট যতগুলো মানুষ আমার বক্তব্য শুনছে আমি সবাইকে টার্গেট করছি। একজন মদখোর হলে আমি সমস্ত সমাজকে উদ্দেশ্য করে বলি, সবাই তো মদ খায় না, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলতে হয়। তো আজকের কথা হচ্ছে, আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, যদি আমার বক্তব্যে কেউ যদি দুঃখ পেয়ে থাকে বা আগামীতে যদি পান, আমি ধর্মীয় কথা বলছি, রাগ করবেন না। আপনি অন্যায় করছেন, অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আপনি অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে হজের ব্যাপারে আলোচনা করেছেন সেটা কয়েকটি আয়াত আপনার সামনে তুলে ধরেছি। আজকে সর্বপ্রথম হাদিস দ্বারা আপনাদের মাধ্যমে বক্তব্যটা শুরু করবো ইনশাআল্লাহ।
মিশকাতুল মাসাবির 11 নম্বর অধ্যায় কিতাবুল মানাসিক, মানে হজের হজের অধ্যায় একটা আছে, সেখানে 2506 থেকে 2508 তিনটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করবো আজকে। প্রথম হাদিস, হাদিসটি বলা হচ্ছে আবু হুরায়রাহু তাআলা আনহু, তিনি বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে আইউল আমালি আফজাল, কোন কোন রিওয়ায়েত আছে আইউল আমালি, আমল কর্মটাকে কোন জায়গায় 1 বছর করা হয়েছে, কোন জায়গায় 2 বছর, অর্থ একই, মানে সবচেয়ে উত্তম আমল কোনটি, আফজাল কোনটি আমলের দিক থেকে। আল্লাহ রাসূল বললেন ইমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ইমান আনা, বিশ্বাস স্থাপন করা আল্লাহকে এবং তার প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে মুসলিম হওয়ার পরে সবচেয়ে বড় আমল, এর চেয়ে বড় আমল, গুরুত্বপূর্ণ আমল আর নেই। তাই না? তারপর আবার জিজ্ঞাসা করা হলো সুম্মা মাজা, এরপরে কি? তখন আল্লাহ রসুল বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে সুম্মা মাজা, আল্লাহ রসুল এই দুইটা আমলের পরে আর কি আমল আছে এটা খুবই গুরুত্বপূর্ণ? তখন আল্লাহ রসুল বললেন হাজ্জুম মাবরুর, মাবরুর হজ, মানে যে হজটি আল্লাহর কাছে গৃহীত হয়েছে সেই হজ হচ্ছে সর্ব উত্তম আমল। তারপরে 7 নম্বর হাদিস, বিশ্বাস মা সাহেব 2507 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করল, রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি, না একটা অংশ ছুটে গেল, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে কোন রকমের বাজে কর্ম, বাজে কথাবার্তা, কোন রকমের খারাপ কাজ, ঝগড়াঝাটি সমস্ত জিনিস থেকে সে দূরে থাকলে, এই কাজগুলো সে করলো না, রাজা কায়ামে ওয়ালাদাতু উম্মুহু, অন্য রিওয়ায়েতে এসেছে রাজা মিন জুনুবিহি, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসলো নিজের বাড়ি, যেমন প্রথম দিন মায়ের পেট থেকে যেমন জন্মগ্রহণ মানুষ বাচ্চা করে নিষ্পাপ হয়ে, ওইভাবে সে নিষ্পাপ হয়ে ওই হজ্জের ওই মক্কা থেকে সে ফিরে আসে। এটি হচ্ছে হজের ফজিলত। আরেকটি ফজিলত 8 নম্বর হাদিস, ওটা আবু হুরায়রা বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল বলছেন আল উমরাতু ইলাল উমরাতে কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, একজন মানুষ যদি 2 বার উমরা করে, একটি উমরা কথা এখানে উল্লেখ নাই, আল উমরাতু ইলাল উমরা, কোন মানুষ যদি 2টা উমরা করে তাহলে ওই 2টা উমরার মধ্যে যতগুলো সাগিরা গুনাহ থাকবে সমস্ত গুনাহ তার জন্য কাফফারা হয়ে যাবে, ওই উমরা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ওই উমরার বিনিময়ে মাফ করে দিবেন, এটা হচ্ছে উমরার ফজিলত। ওয়ালা হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, আর যে হজ কোন ব্যক্তি যদি হজ করে এবং সেই হজ যদি আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায় তাহলে ওই হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নাই, ও জান্নাত পাবে যদি সে হজ কবুল হয়, এটা আল্লাহর রাসূলের কথা। মানুষের, সাধারণ মানুষের কথার মধ্যে হেরফের হতে পারে, আল্লাহর রাসূলের কথার মধ্যে হেরফের হবে না, আল্লাহর কথার মধ্যে যেমন হেরফের হয়নি রসুলের কথার মধ্যেও হেরফের হবে না, কারণ আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ রসুল কোন কথা বলেছেন তখন হেরফের হওয়ার কথা ছিল, কারণ বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুল যদি কোনো ভুল করেছেন সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে আল্লাহ রসুলের ওই কথাকে পাল্টে দিতে বলা হয়েছে।
কিন্তু আল্লাহ রাসূল যেহেতু মৃত্যুবরণ করেছেন, অতএব আল্লাহ রাসূল যেটা বলে গেছেন ওই কথার মধ্যে আর রদবদল হবে না। অতএব আল্লাহ রাসূল বলেছেন মাকবুল হজের বদলা শুধুমাত্র জান্নাত, জান্নাত ছাড়া কিছু নয়। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর জিম্মায় ওই তিন ব্যক্তি থাকবে, তার মধ্যে এক ব্যক্তি যে ব্যক্তি হজ করতে গেল, হজের জন্য বেরিয়ে গেল এক ব্যক্তি, আরেক ব্যক্তি যে উমরা করার জন্য বেরিয়ে গেল, আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে গেল। ওই তিন ব্যক্তি যতক্ষণ আল্লাহর রাস্তায় থাকলো, আল্লাহর জিম্মায় থাকলো, আল্লাহর অতিথি হিসাবে থাকলো, যতক্ষণ না সে তার নিজের বাড়ি ফিরে আসবে, ও আল্লাহর মেহমান, এতগুলো যখন ফজিলত আমরা দেখতে পাচ্ছি, আমাদেরও লোভ হচ্ছে যে ক্ষমতা থাকলে আমিও হজ করব। তখন এক সময় প্রথম ইসলামের যুগে জিহাদের খুব গুরুত্ব ছিল, অল্প মুসলিম ছিল, মুসলিমদের উপর নির্যাতন বেশি হতো, মুসলিমদেরকে নিজের আত্মরক্ষার জন্য নিজেদেরকে মানে ভালো জায়গায় রাখার জন্য, কি বলে ভালো রাখার জন্য, শত্রু হাত থেকে নিরাপদ রাখার জন্য, নিরাপদ থাকার জন্য বাধ্য হয়ে সংগ্রাম করতে হয়েছে, অস্ত্র ধরতে হয়েছে, কারণ কি শত্রুর হাত থেকে বাঁচার জন্য। যদি অস্ত্র না ধরতো তাহলে শত্রুরা তাকে মেরে দিত। আমরা ইতিহাস পড়লে দেখতে পাই অনেক নির্যাতন হয়েছিল মক্কার বুকে শুরুতে, যার কারণে বাধ্য হয়ে রাসূলকে এবং অনেক সাহাবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। আমরা জানি উজ্জ্বল ইতিহাস এখনো আছে, বাধ্য হয়ে শেষ পর্যন্ত অস্ত্র ধরতে হয়েছিল নিজেদেরকে বাঁচানোর জন্য। তখন জিহাদের একটা বিশাল মহত্ব ছিল। সেই সময় আল্লাহ রসুলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল জিহাদের তো এত ফজিলত, আমরা জানি এত ফজিলত, তো আমরা কি জিহাদ করব না? শুধু কি পুরুষরা জিহাদ করবে, মহিলা কি বসে থাকবে? আমরাও জিহাদ করব, আপনি কি বলেন? তা আল্লাহ রসুল বলছেন জিহাদ তো করতে হবে, মহিলাদের জন্য জিহাদ আছে, কিন্তু অস্ত্রবিহীন জিহাদ হচ্ছে মহিলাদের জন্য, সেটা হচ্ছে হজ। যারা দুর্বল, যারা ভীতু, ওদের জন্য হচ্ছে সুন্দর একটা জিহাদ হচ্ছে হজ করো তোমরা। যারা মহিলা তোমাদের জন্য হজ হচ্ছে, এই তোমাদের জন্য জিহাদ হচ্ছে হজ, এটা হচ্ছে হজের ফজিল ফজিলত। আমাদের হজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ কেন আমাদের উপরে হজকে ফরজ করলেন, হ্যাঁ আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, অবশ্যই করতে হবে। আমরা জানি যখন মানুষ হজের জন্য নিয়ত করে নেয়, হজের জন্য বেরিয়ে যায়, অনেকে বেরিয়ে গিয়েছেন। আপনি যখন ভারতের লোকেরা যারা বেরিয়ে হয়ে যায়, তারা বেশিরভাগই এরোপ্লেনের মাধ্যমে যান, উড়োজাহাজের মাধ্যমে। তো আগে পানির জাহাজে যেত, যার কারণে তাদের মেকআপ ছিল ইয়ালামলাম, এখন হয়েছে কারণ মানাজিল বলে একটি জায়গা। প্লেনে আমি যত শুনেছি প্লেনে অ্যানাউন্স করা হয় যে আপনারা এহরাম বেঁধে নেন। তো অনেক মানুষ আটজিলি যারা আগে থেকে এখান থেকে বেরিয়ে বিভিন্ন দেশ থেকে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে যান, প্রথমে কি করে, যারা হজের উদ্দেশ্যে মক্কার দিকে হিজরত করবে মানে জিয়ারত করবে, ওদেরকে এহরাম নিয়ে যেতে হবে, এহরামের কাপড় নিয়ে এহরাম বেঁধে তাকে মক্কার মধ্যে প্রবেশ করতে হবে। যদি অন্য উদ্দেশ্যে যায় তাহলে এহরামের দরকার নাই, কিন্তু হজের উদ্দেশ্যে যদি মক্কার দিকে যায়, কাবার জিয়ারত করে তাকে এহরাম নিয়ে যেতে হবে, সেটা মিকাতের আগে। মিকাত মানে নির্দিষ্ট একটি জায়গা বা নির্দিষ্ট একটি সময়, ওই জায়গা থেকে আপনাকে এহরাম বেঁধে কাপড় সাদা কাপড় বেঁধে যেতে হবে। আল্লাহ তাআলার কথা পবিত্র কোরআনের মধ্যে বলছেন তাজা ওয়াজু, তোমরা পাথর সংগ্রহ করো, ফাইন না খায়রা জাদ, কারণ সর্বোত্তম পথে হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমরা জানি আমরা যখন হজের জন্য বেরিয়ে যাই, আত্মীয় স্বজনকে নিজের বাড়িতে রেখে যাই, কিছু সফরে কিছু সামান খাবার, এখন খাবারের দরকার হয় না, টাকা থাকলেই সব কিনতে পাওয়া যায়, আগে সব কিছু বেঁধে পুটিয়ে পাটিয়ে নিয়ে বেরোত, কিন্তু এখন আমাদের পাতে হচ্ছে টাকা, টাকা নিয়ে বেরিয়ে গেলাম। আল্লাহ বলছেন
হজের তাৎপর্য তুমি ভেবে নাও, তুমি আত্মীয় স্বজনকে ছেড়ে যেমন হজের উদ্দেশ্যে মক্কার দিকে চলে যাচ্ছ, তোমাকে কাল কিয়ামতের দিকে, কিয়ামতের দিনের দিকে এই পৃথিবী ছেড়ে, সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে তোমাকে কাল কিয়ামতের দিকে আখেরাতের দিকে পাড়ি দিতে হবে, যেমন হজের দিকে যাচ্ছ। হজে তুমি যেমন সাদা কাপড়, দুইটি সিলাইবিহীন দুটি কাপড় নিয়ে যেমন হজের দিকে যাচ্ছ মক্কার দিকে, অনুরূপ ভাবে তোমাকে এই পৃথিবী ছেড়ে কাল কিয়ামতের মাঠে দিকে তোমাকে ছুটতে হবে, দুইটি কাপড়ের টুকরো নিয়ে তোমাকে সেই কবরের দিকে আখেরাতের দিকে পাড়ি দিতে হবে। এই হজ আপনাকে আখেরাতের কত স্মরণ করিয়ে দেবে, শুরু থেকে আপনি যে যেখান থেকে আপনি মক্কার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন, আপনি দুই টুকরা কাপড় সাদা কাপড় নিয়ে, আমরা জানি আমরা আখেরাতের দিকে কিভাবে যাই, সাদা কাপড় নিয়ে, সিলাই থাকে না, আমরা হজেও যাই সিলাইবিহীন সাদা কাপড় নিয়ে। তারপর আল্লাহকে আমরা লাব্বাইক লাব্বাইক দিতে দিতে মক্কার মধ্যে প্রবেশ করি। আটই জিলহিজ্জা মাস যখন জিলহিজ্জা মাসে 8 তারিখ যখন হয়ে যায়, সমস্ত হাজিরা এহরাম আবার যারা হজের তামাতু করে তারা পুনরায় আবার হজ হজের জন্য এহরাম বাঁধে এবং তালবিয়া দিতে দিতে মিনার মধ্যে মিনায় অবস্থান করে। সমস্ত হাজিরা 8ই জিলহিজ্জাতে মিনায় গিয়ে উপস্থিত হবে। সমস্ত হাজিরা সারাদিন সেখানে তালবিয়া উচ্চারণ করবে, আল্লাহ প্রশংসা করবে, তালবিয়া উচ্চারণ করবে সারাদিন। এবং 9 জিলহিজ্জা সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আরাফার দিকে রওনা হবে। সমস্ত হাজিরা ফজরের নামাজ পড়ে আরাফার ময়দানে হাজির হবে। আরাফার মাঠ যখন আপনারা দেখবেন, যারা হজে গেছেন তারা তো দেখেছেন, আমরা ভিডিওতে দেখেছি, মোবাইলে দেখেছি, মানে অসংখ্য মানুষ একটি ময়দানের মধ্যে কুলকুলো করছে মানুষকে, ওই মাঠ দেখবেন আর আপনার আখিরাতের কথা মনে পড়বে যে কাল কি আমাদের বিচারের দিবস এইরকমই হবে। সমস্ত মানুষ আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সমস্ত মানুষের বিচারের দিনে সেই পুরো পৃথিবীটা সমতল ভূমিতে পরিণত হবে। ওই পৃথিবীর বুকে এই পৃথিবীর কাছে চলে আসবে সূর্য, এই পৃথিবী গরমে তাপা তামার মতো লাল হয়ে যাবে। ওই পৃথিবীর বুকে মানুষদেরকে উলঙ্গ অবস্থায় দণ্ডায়মান থাকতে হবে। আপনাকে মনে পড়ে যাবে যে কাল কিয়ামতের মাঠে বিচার দিবসে আমাদেরকে এইভাবেই থাকতে হবে। ওখানে আরাফার মাঠে সমস্ত হাজিরা আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই আরাফার দিনে আল্লাহ তাবারক ও তাআলা যত সংখ্যক মানুষকে ক্ষমা দান করেন, অত সংখ্যক মানুষকে লাইলাতুল কদরে পর্যন্ত ক্ষমা করেন না। লাইলাতুল কদরের গুরুত্ব আপনারা সকলে জানেন। ওই দিনে আরাফার দিনে যতটা আল্লাহ ক্ষমা করেন, লাইলাতুল কদরেও আল্লাহ অতটা ক্ষমা করেন না, এতটা গুরুত্বপূর্ণ। তা যারা ওই সৌভাগ্যবান হয়েছেন, যেনারা যেনারা ওখানে হাজির হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, অনেক জিকির করেছেন, ওই আরাফার মাঠে হাজিরা জোহর আসরের নামাজ কসর করে জামা করে মাগরিব হয়ে যাবে, সূর্য অস্তমিত হওয়ার পরে মুজদালিফায় চলে যাবে, মাগরিবে নামাজ ওখানে পড়বে না, মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ঈশা ওখানে গিয়ে কসর করবে, জমা করে ওখানে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে আগে তারা চলে যাবে মিনার মাঠে। মিনার মাঠে গিয়ে আমরা যেটা বলি শয়তানকে পাথর মারা, আর শয়তান না, আসলে ওটা শয়তান না, জামরাই আকাবা, জামরাই আকাবাকে 7টি পাথর মারবেন। মারার পরে ওখানে ইতিহাস, ওখানে ইতিহাস রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, সেই ইতিহাস। পাথর মারার পরে যারা হজে গিয়েছেন, কুরবানির জন্তু থাকলে তারা কুরবানি করে, কুরবানি করার পর তারা মাথা চুল নাড়া করে অথবা ছোট করে, তারপরে কাবা শরীফের কাছে এসে তাওয়াফ ইজাফা যেটা বলা হয়, 7 তাওয়াফ লাগিয়ে চক্কর লাগিয়ে দিয়ে সাফা মারা সাই করে নাই, তারপরে 11 তারিখ 12 তারিখ জামরার মধ্যে এই করছে। এই সমস্ত যে হজের কাজগুলো আছে, সমস্ত কাজ আপনাকে আখেরাত মুখী করে দেয়, আখেরাতের কথা স্মরণ করে দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কষ্ট করে এবং ইসমাইল আলাইহিসসালাম যেভাবে কষ্ট করে সেই ইতিহাস তৈরি করেছিলেন, হাজিরা যেভাবে পানির জন্য সাফা মারওয়া যেমন চক্কর করেছিলেন, এবার 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 এদিকে ওদিকে চক্কর দিয়েছিলেন, মহিলারা অনেক কষ্ট করেছে, এখানে মহিলাদের ক্ষমতার কথা বলা হয়েছে। অতএব আমাদেরকে এই হজের মাধ্যমে সেই যে আল্লাহ যে মহত্ব, যে গুণগুলো, যে ইবরাতগুলো এই হজের মধ্যে লুকায়িত রেখেছেন,
সেই ইবরাত আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমরা হজ পালন যারা করেছি তারা ভালো কথা, হজ পালন করে দিয়েছে, তাদের ফরজ হয়ে গিয়েছে। আর যাদের ক্ষমতা আছে কিন্তু এখনো করেনি, আল্লাহ তাদেরকে যেন সেই ক্ষমতা দান করেন। কিন্তু আল্লাহ যাদেরকে এখনো ক্ষমতা দেননি, আল্লাহ তাদের অন্তরে যেন এখনো সেই আশাটা দিয়ে দেয় যেন আমাদের ক্ষমতা আসলেও আমরাই যেন হজ করি। এবং আল্লাহ তুমি আমাদের সকলকে সে তৌফিক দান করো, আমরা হজ করে আসার পরে যেন হজের যে সিম্পটম সেগুলো যেন আমাদের শরীরে আমাদের চরিত্রের মধ্যে ফুটে আসে। আল্লাহ তাআলার কথা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ হাজ্জু আশুরুল মালুমাত, হজ হচ্ছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য, কয়েকটি মাসের জন্য। অতএব যে ব্যক্তি হজ করবে সে যেন কোনো রকম ঝগড়াঝাটি, কোনো রকমের মারামারি, গালমন্দ, খারাপ কাজ যেন না করে। এবং আমরা জানি হজের মধ্যে অনেক জিনিস এহরাম অবস্থায় অনেক জিনিস নিষেধ আছে, কিন্তু এহরাম এর বাইরে সেগুলো হালাল। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা যেমন হজের অবস্থায় এই খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছি, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেই জিনিস থেকেও দূরে থাকতে পারছি, তাহলে আমরা হজ থেকে ফিরে এসে কেন আমরা সেই খারাপ কাজ থেকে ফিরে থাকতে পারবো না? আজ আমাদের আফসোস, আমরা যে হজ করছি সে হজ আমাদের কবুল হয়েছে কিনা সেটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আজ আমরা হজ করছি কিন্তু আমাদের খারাপ গুণগুলো ছাড়তে পারছি না। আমরা হজ করে আসছি কিন্তু আমরা দেখছি সমস্ত খারাপ গুণ আমার মধ্যে পাওয়া যাচ্ছে। শুধু দেখছি যে হজ করে এসছি, যদি নামাজ না পড়ি কি বলবে, শুধু কোন রকমভাবে নামাজটা পড়ছি, বাকি প্যান্ট দেখুন টাকুর নিচে পড়ছে, দেখুন মাথা চুল গুড়িয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এক সপ্তাহ পর পর কালো রং করছে। আপনি দেখুন হজ করে আসছে, পরিবার দেখুন খোলাবেলা, কন্ট্রোল রাখতে পারছে না, হজ করে আসছে, ইসলামকে সঠিকভাবে মানতে পারছে না। আপনি হজ করবেন, আপনার যদি হজ কবুল হয়ে যান আপনার চরিত্রের মধ্যে ফুটে আসবে যে হ্যাঁ আপনার হজ কবুল হয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে, আমরা যারা হজ করেছি আমরা যেন হজের সেই মর্যাদা দিতে পারি এবং সমস্ত অন্যায় থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তুমি সকলকে আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন।